আসসালামু আলাইকুম। সেনের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং বাসাতে নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজ আমি তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে লগারিদমের ভিত্তি। তোমরা জানো লগারিদম দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ লগারিদম আর একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। সাধারণ লগারিদম বা কমন লগারিদম যেটি, তার ভিত্তি হচ্ছে 10, আর একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম বা স্বাভাবিক লগারিদম যেটি, তার ভিত্তি হচ্ছে ই। এখন এই 10 ভিত্তিক লগারিদম তো আমরা সংক্ষেপে বুঝি, 10 যে কোনো সংখ্যার 10 ভিত্তি, সেটা 10 তো আমরা বুঝতেই পারি। 10 ভিত্তিক লগারিদমকে এইভাবে লিখি, সাপোজ মনে করো এটা 10, এটা 100, এটা 1000। এবার প্রত্যেকটার ভিত্তি আমরা 10 নিয়ে দেখি কেমন আসে। এটার মান পাই আমরা 1, এটা 2, এটা 3। মোটামুটি এগুলো 10-এর গুণিতক আকারে আছে আর এগুলো স্বাভাবিক সংখ্যা, এটা আমরা সবাই ভালোভাবে বুঝতে পারি। আর একটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম, যেটাকে আমরা এমন ভাবে লিখি, এটাকে সংক্ষেপে আমরা এলএন এভাবে লিখতে পারি, অর্থাৎ লগ অফ ই বেজ ই 20 সমান, এটাকে আমরা লিখতে পারি LM20। তাহলে এটা আমরা জানি। এখন আমার প্রশ্ন হচ্ছে ই কি? ই কি এখন বিভিন্ন গণিতবিদ এটাকে বিভিন্ন নামে অভিহিত করেছে, নামগুলো কেমন দেখো। একটা হচ্ছে কেউ কেউ এটা বলে ম্যাজিক্যাল নাম্বার বা ওয়াইলার্স নাম্বার বা ইরেশনাল কনস্ট্যান্ট, অর্থাৎ এই তিন নামে এই ইকে ডাকা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ইটার মান, এক্সাক্ট মানটা কত এবং সেটা কিভাবে আসলো। দেখো এই প্রকৃতিতে দুই ধরনের ঘটনা ঘটে, কিছু আছে একবারে কন্টিনিউয়াস, কিছু আছে ডিসকন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি, যেটা ধারাবাহিক ভাবে ঘটতে থাকে। আবার কিছু আছে হঠাৎ হঠাৎ করে ঘটে। ধারাবাহিক ভাবে কেমন ঘটে, যেমন মনে করো আমাদের জনসংখ্যা বৃদ্ধি, এটা ধারাবাহিক ভাবে বৃদ্ধি পায়। তারপরে যে তাপমাত্রা আছে, এটা ধারাবাহিক ভাবে আস্তে আস্তে বৃদ্ধি পায় বা আস্তে আস্তে হ্রাস পায়, এগুলো হচ্ছে ধারাবাহিক ঘটনা। আবার হচ্ছে মনে করো আমরা ব্যাংকে কোনো কিছু টাকা রাখলাম, সেটা নির্দিষ্ট মেয়াদান্তে আমরা যেটা মুনাফা পাই, মনে করো বছর শেষে বা 6 মাস অন্তর বা 4 মাস অন্তর, আমাদের সাথে যেমন চুক্তি থাকে আমরা তেমন ভাবে টাকাটা বা মুনাফাটা পেয়ে থাকি। সেটি হচ্ছে দেখা যাচ্ছে 1 বছরের জন্য আমি বিনিয়োগ করলাম, তাহলে 1 বছর শেষে আমি কিন্তু সেই টাকা পাই, বা 5 বছর শেষে আমি বিনিয়োগ করলাম, তাহলে 5 বছর শেষে নির্দিষ্ট মেয়াদান্তে আমরা টাকা পাই, কিন্তু ওই মেয়াদ না পূর্ণ হলে আমরা কিন্তু সেই টাকাটা পাই না। এটা তাহলে আছে কিছু আছে একবার কন্টিনিউয়াস, আর একটা কিছু আছে ডিসকন্টিনিউয়াস। এখন আমরা এই ইর মানটা কি এবং কেন কিভাবে আসলো সেটি বোঝার জন্য আমরা একটি সূত্র দেখবো, যে সূত্রটি আমরা অষ্টম শ্রেণীতে পড়েছিলাম, যেটি আমরা আবার জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করতাম। শিক্ষার্থীরা তোমাদের অবশ্যই মনে আছে, সেটি ছিল আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। সেই সূত্রটি আমি এখন একটু লিখে এই সূত্রের সাহায্যে আমরা ইর মানটা কিভাবে আসে বা কেন ইর মান এমন সেটি দেখার চেষ্টা করি। দেখো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্রটি ছিল এমন, এ সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এ, যেখানে এই পি ছিল মূলধন, আর ছিল মুনাফার হার, আর এন ছিল সময়। এখন এখানে লক্ষ্য করো এটি একটা সূচকীয় রাশি, তাহলে এটাকে যদি আমরা সংক্ষেপে এভাবে লিখি 3 ইন্টু 2 স্কোয়ার, খেয়াল করো এখানে, তাহলে এই 2 এর ঘাত হচ্ছে 2, তার সাথে 3 গুণ। আর যখন আমরা সূচকীয় রাশির মান বের করবো এবং সূচকীয় রাশির সাথে কিছু গুণ থাকবে, তখন আগে কিন্তু আমার এই সূচকীয় রাশির মানটা বের করতে হবে, বের করার পর এটা গুণ করতে হবে। কেমন আমরা এটাকে লিখতে পারি 3 ইন্টু 4, তার মানে 12। আগে কিন্তু আমি এটার সাথে এটা গুণ করতে পারবো না। তাহলে এখন দেখো এই পির মানের উপর আসলে এর মান ডিপেন্ড করে না, কারণ পির মান যাই হোক না এই মানের সাথে এটা গুণ করতে হবে। পির মান সেই 1 টাকা হলে 1 দ্বিগুণ, 5 টাকা হলে 5 দ্বিগুণ, 10 টাকা হলে 10 দ্বিগুণ, অর্থাৎ এই মান বের করে তার সাথে এটা গুণ করতে হবে। তাহলে আমি আসলে আমার হিসাবে সুবিধার্থে আমি ধরে নিলাম পি সমান 1 টাকা, পি সমান 1 টাকা, আর আর সমান ধরলাম 100%।
যে কোনো পার্সেন্টেজ হতে পারে, এটা 5, 10, 20, 50 যা হোক না কেন, আমরা ধরে নিলাম যে আমি 1 টাকা বিনিয়োগ করছি এবং আমার মুনাফার হার হচ্ছে 100%। তাহলে এটি কেমন হবে দেখো, তাহলে আমার প্রথমে যদি এন সমান ওয়ান হলে, এন সমান ওয়ান হলে কেমন দাঁড়াবে দেখো, এন সমান ওয়ান হলে এ সমান আমি পাবো, যেহেতু পি সমান ওয়ান, এই যে পি সমান ওয়ান, তাহলে এ ওয়ান থাকলো আর আর সমান 100%, আমরা পি সমান ধরেছি 1 টাকা, পি সমান 1 টাকা, তাহলে এ সমান কেমন হবে, এই ওয়ান প্লাস এই আর মানে 100%, তাহলে ওয়ান এর 100% মানে কত, সেটা 1 এর 100% মানে তো 1, তাহলে এটা এরকম হবে ওয়ান প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 1, মানে এটা দাঁড়ায় 2। এখন এই 1 টাকা আমি 1 বছর শেষে পেলাম আমি 2 টাকা, এটা এখন যদি এই মুনাফার হারটা হচ্ছে 100%ই থাকবে, কিন্তু আমি এটাকে 2 কিস্তিতে নিতে চাই, অর্থাৎ 6 মাস অন্তর আমি হিসাব করবো, অর্থাৎ প্রথম 6 মাসে আমি 50%, দ্বিতীয় 6 মাসে আমি পাবো 50%। তাহলে আমার ওই মূলধনটা বছর শেষে কেমন আসবে সেটি আমরা একটু দেখি। তাহলে তখন এ সমান আমি পাবো ওয়ান প্লাস, যেহেতু এই আর এর মান 2 ভাগে ভাগ করা হচ্ছে, তাহলে এটা হবে 1/2, তার হচ্ছে আবার 2, কেন 1/2, দুটো কিস্তিতে আমি নিচ্ছি, 6 মাস পরে একটা কিস্তি আর 6 মাস পরে একটা কিস্তি, প্রথম 6 মাসে আছে 50%, পরে 6 মাসে 50% হতো, আমার যে 100% ছিল 100% ঠিকই আছে, 6 মাসের শেষে একটা হিসাব হয়েছে, সেই 6 মাস পরে আবার একটা হিসাব হয়েছে, এতে কি সুবিধা হয়েছে, প্রথম 6 মাসে আমি 50% আগে মুনাফা পেলেও দ্বিতীয় 6 মাসে আগে যেই প্রথম 6 মাসে যে মুনাফাটা পেয়েছিলাম, দ্বিতীয় 6 মাসে সেই মুনাফা থেকেও কিন্তু আমি মুনাফা পাচ্ছি, তখন আমার সূত্রটি এমন দাঁড়ায়, তখন আমি এটার মান কেমন পাই, 1 প্লাস 1/2 এটা দাঁড়ায় আমার, তোমরা ক্যালকুলেটর করো, 2.25। এবার দেখো যদি আমি এটাকে 4 ভাগ করি, অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর আমি নিই, অথবা প্রতি 4 মাস অন্তর অন্তর আমি নিই, 4 ভাগ করা মানে কি, প্রতি 1 বছরকে 4 ভাগ করলাম, তাহলে 3 মাস অন্তর অন্তর, তাহলে এটাকে আমি যেহেতু 4 ভাগ করেছি, তাহলে এটাকে আমি 4 দিয়ে ভাগ করব এবার, তাহলে দেখো 1 প্লাস 1/4 হোল টু দি পাওয়ার 4, তখন কেমন দাঁড়ায়, এটা আমরা একটু যদি ক্যালকুলেটারে করি দেখো কেমন দাঁড়ায়, 2.44। এরপর আরো আছে, আমি দশমিকের পর 2 অঙ্ক লিখলাম, তাহলে অর্থাৎ যদি আমি এই 1 টাকা বিনিয়োগ করেছিলাম এবং 1 টাকাকে আমি 4 ভাগ করে করে আমি যদি মুনাফাটা হিসাব করি, অর্থাৎ প্রথম কিস্তিতে 25%, তারপরের কিস্তিতে 25%, এভাবে 25% করে নিই, তাহলে আমি বছর শেষে এই আমার প্রথমে 1 টাকা বেড়ে বছর শেষে হয়েছিল 2 টাকা, পরে হলো 2 কিস্তিতে নেওয়ার ফলে 2 টাকা এত, তারপরে 4 কিস্তিতে নেওয়ার ফলে এমন হয়েছে। এভাবে দেখো যত আমি এটার কিস্তির সংখ্যা বাড়াচ্ছি তখন তত আমার এই মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা এবার আমরা যদি প্রতি মাসে হিসাব করি, তাহলে 1 বছর সমান 12 মাস, তখন হিসাবটা কেমন দাঁড়াবে দেখো, তখন এর মান আমরা পাবো এ সমান 1 প্লাস, যেহেতু 12 মাস 12 ভাগ, তাহলে 1/12 হোল টু দি পাওয়ার 12। হ্যাঁ তাহলে এই মানটা তোমরা ক্যালকুলেটারে করে দেখো কত আসে, এটা পাই আমি 2.61 সামথিং। 1 বছর শেষে আমি এটা কেমন পাই, যদি আমরা এটাকে প্রতিদিন অর্থাৎ দৈনিক হিসাব হিসাব করি, তাহলে আমরা 1 বছর সমান আমাদের দাঁড়ায় 365 দিন, তখন এই হিসাবটা কেমন দাঁড়ায় সেটি একটু দেখো, সেটা তখন আমরা এ সমান পাবো 1 প্লাস, 1 বছর সমান 365, তাহলে 1/365 হোল টু দি পাওয়ার 365, এই মানটা কেমন আসে তোমরা ক্যালকুলেটারে একটু দেখো, নিশ্চয় তোমরা দেখেছো 2.7145। আমরা 1 বছর শেষে হিসাব করলাম, এবার আমরা যদি 1 বছর অর্থাৎ 365 ভাগ করলাম, এবার আমরা প্রতি মিনিটে এটাকে হিসাব করতে চাই, প্রতি মিনিট, তাহলে 1 বছর সমান কত মিনিট আমরা সেটা দেখি, তাহলে আমরা লিখলাম 1 প্লাস 1/365
একদিন সমান 24 ঘন্টা দিলাম, 24 আর 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এটা কেমন দাঁড়ায়? 60, তাহলে হোল টু দি পাওয়ার এটা পাই আমি 365 গুণন 24 গুণন 60, তাহলে এটার মান কেমন আসবে? 2.71827 ইত্যাদি। এখন এটা তো আমরা আস্তে আস্তে সময়টা বাড়ালাম, এবার আমরা যদি প্রতি মুহূর্তে হিসাব করি, অর্থাৎ যে আমরা প্রতি সেকেন্ডে প্রতি ক্ষণে ক্ষণে হিসাব করি, সেটা কেমন হবে? যদি সাপোজ আমি বোঝানোর জন্য লিখতেছি এ সমান 1+1/ একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, আর এর উপরেও আমরা যদি এমন দিই, হ্যাঁ তাহলে এটা খেয়াল করো এটার মান তখন কেমন আসে, তখন এমন আসবে 2.7182818 এই আকারে আসবে। অর্থাৎ এটা যত আমরা এখানে এই মানটা বাড়াবো, অর্থাৎ এই বেশি খণ্ড করব, বেশি মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে হিসাব করব, সেটার মান একবারে যখন আমরা একবারে ডিসকন্টিনিউয়াস থেকে কন্টিনিউয়াসলি চলে যাবো, অর্থাৎ প্রতি মুহূর্তে, সেটা মনে করো অসীম সংখ্যক হতে পারে, একবারে অসীম সংখ্যক, অসীম তো আসলে করা যাবে না, একবার অসীমের কাছাকাছি ভাবো, সেটা মনে করো একবারে ইনফিনিটি পর্যন্ত, তা ইনফিনিটি তো আমরা এখানে বসাতে পারবো না, সেই ইনফিনিটি আমি এখানে 10 কোটি ভাগে ভাগ করেছি, তাহলে আমি এইরকম একটা মান পেয়েছি। এভাবে 10 কোটিতে ভাগ না করে যদি 10,000 কোটি 50,000 কোটি, অর্থাৎ অসীম সংখ্যক কাছাকাছি ভাগ করা হয়, তখন আমরা যে মানটা পেয়ে যাব সেটার মানটা এরকম আসলে দাঁড়াবে, তখন এ সমান আসবে ই, আর এটার মান হচ্ছে 2.71828128 এভাবে আমাদের চলবে। অর্থাৎ এটি একটি আমাদের পাই যেমন একটি অমূলদ সংখ্যা, ইও একটি অমূলদ সংখ্যা, এটা হচ্ছে একবার একটা জিনিসকে কন্টিনিউয়াসলি যখন আমরা ডিভাইডেশন করব তখন যে মানটা পাবো, অর্থাৎ এই যে পি ইন্টু 1+r2 এই এন এর মান যখন একবার অসীমের কাছাকাছি হবে এবং তখন আমরা যে মানটা পাবো, অর্থাৎ আর এর মান 100% এবং মূলধন যদি 1 টাকা হয় তাহলে আমরা যে মানটা পাবো সেটাকে বলা হচ্ছে আমাদের ই। এই একটি অমূলদ সংখ্যা, পাই যেমন একটি অমূলদ সংখ্যা, ইও একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা শিক্ষার্থীরা ই কি জিনিস বা ইর কোথা থেকে আসলো, এটা হচ্ছে আসলে লগের একটি বেস, যে বেসের মানটি আমরা এত আকারে পাই বা এত পাই। এখন আমরা পরের ক্লাসে দেখব যে ই কে কেন লগের বেস হিসেবে নেওয়া হয়েছে, ই লগের বেস হিসেবে নিলে কি সুবিধা পাওয়া যায়, সেই বিষয়গুলো আমরা পরের ক্লাসে দেখব, সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।